কিছু আপনি ড্রেস দেখবেন যে ব্যাকলেস, হ্যাঁ কিছু আবার স্লিভলেস, হ্যাঁ তো এটা কোন আবার ছেলে যদি তাকাচ্ছে ওকে আবার বলছে ক্যারেক্টারলেস, হ্যাঁ তো বোথ পার্টিকেই আসলে সহনশীল হতে হবে। এখানে হাতা কাটা যে ড্রেসগুলো আমি ভাবতাম যে এইসব ড্রেস কোল শোল্ডার, হ্যাঁ পরে দেখলাম না এটা ঠিক আছে, এটা দরকার আছে কারণ এই টিকা দেওয়ার সুবিধা হয়। এক সাধু বাবার কাছে এরকম একটা মেয়ে গেছে, খুব স্মার্ট এবং মডার্ন, এরকম শর্ট ড্রেস পরে সে গেছে। তো সাধু বাবাকে গিয়ে বলছে, সাধু বাবা আপনার তো অনেক জ্ঞান, আমাকে জ্ঞান দিন। তো বলছে, এক কাজ কর তুই আগে বড় ড্রেস পরে ভালো পোশাক পরে। বলে কেন? বলছে, না তোকে জ্ঞান দিতে গিয়ে আমার ধ্যান নষ্ট হয়ে যাচ্ছে। তো ছেলেদের পোশাকে কিন্তু অদ্ভুত চেঞ্জ এসছে, এবং কিছু দেখবেন যে আমি কীভাবে বলি, মানে প্যান্ট নেমে যায় তো তুমি কিনে তুলে। এইটা কিন্তু অনেক আগে থেকেই এবং এটা এখনো এখানেও আছে, এখানে অনেক বাড়ছে দেখলাম, আর আমেরিকায় তো আছেই, আফ্রিকান যারা আমেরিকান আফ্রিকান, হ্যাঁ তারা এটা আসলে বারবার টেনে টেনে তোলে। তো আমাদের দেশে এই ট্রেন্ডটা চালু হলো, ওখান থেকেই ট্রেন্ডটা চালু হয়েছে। তবে আমার খারাপ লাগে যে অল্প বয়সের ছেলেরা যখন এটা পরে, ধরো হাই স্কুলে যাচ্ছে বা কলেজে উঠেছে 18-19-20 বছরের, এটা তখন ভালো লাগে না দেখতে। যেমন আমার সময় আমার বাবা মা আমাকে আমার বড় ভাইকে অনেক ফ্যাশন করতে দিত না, যেমন চিপ রাখা যাবে না, আব্বু নিজে গিয়ে সেলুনে চুল কাটাতো, এরকম রাখতে হবে। হ্যাঁ কথা শুনছো, একটু সরি, আসলে একটু নিজেকে আপডেট রাখতে হয় আর কি, সবসময় এরকম ফ্যাশন সচেতন সবসময় অলওয়েজ। অনেকে কিন্তু মানে কোনো প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রেই সে মনে করে যে দামি ড্রেস মানেই মানে একটা ফ্যাশন, এবং এটা নিয়ে সে অনেক গর্ব করে। কিন্তু গভীরভাবে ভেবে দেখলে আর কি পাওয়া যায় যে আসলে মানুষের সবচেয়ে সুখের মুহূর্ত কাটে বিনা ড্রেসে। ছোটবেলায় যখন সে সুন্দর সময়টা কাটায়, শিশু থাকে, তখন সে বিনা ড্রেসে আসলে কাটে। দামি ড্রেস সবসময় যে অনেক ভালো অনেক সুন্দর বিষয়টা কিন্তু তা না। মাঝে মাঝে 1-1.5 হাজার টাকার ড্রেস পরে যখন আমি কোথাও যাই সামার টামারে, আমাকে অনেকে কেউ বিশ্বাসই করে না যেটা আমি 1,000 টাকা দিয়ে কিনেছি বা 1,500 টাকা দিয়ে, কিন্তু ভাবতেই পারে না কেউ। আবার অনেক সময় আমি হয়তো একটু এক্সপেন্সিভ শাড়ি পরি, কিন্তু সেটাও মানুষ বিশ্বাস করতে পারে না যে এই শাড়িটার এত দাম কেন। আপনি সর্বোচ্চ কত দামের ড্রেস পরেছেন? বিয়ে শাড়ি ছাড়া আমি ম্যাক্সিমাম 60,000। দুলা ভাইয়ের তো অনেক টাকা খরচ। জামাই কিনে দিছে আমি। আচ্ছা শিওর, আচ্ছা বলে যে সাইজ ডাজ নট ম্যাটার, এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ আমি করি, আমার মনে হয় সব মেয়েরা এটা বিশ্বাস করে, এবং এই কারণেই তারা এই মানে বড় হাই হিলের মানে পরে যেটা। হ্যাঁ হাই হিলস কিন্তু দেখতে স্মার্ট লাগে, একটা মেয়ের যখন হাই হিলস পরে হাঁটে সেই মেয়েটার পুরো হাঁটাটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু অনেকে আছে হিল পরে হাঁটতে পারে না, তারপরও সে একটা ব্যর্থ চেষ্টা করে, সেটা সেটা আসলে মানে খুবই আগলি লাগে। একটু আমি বলি যে হাঁটার ক্ষেত্রে যে কাজটা করে যে মেয়েরা, এটা কি স্টাইল না আসলে সমস্যাটাই? মানে সাধারণত আমরা ভাঙা রাস্তা একটু দেখে দেখে আমরা এরকম করে যাই, কোথাও কাদা, বাট এইটা কি স্টাইল যে এই সোজা রাস্তায় এরকম এরকম করে যায়? এটা কি স্টাইল? এটা স্টাইল। আচ্ছা।